নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পাইস অফ কলকাতাতে আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হলো উইন্টার ভেজিটেবল দিয়ে বানাবো বা শীতের সবজি দিয়ে আমরা রেসিপিটিকে বানাবো রেসিপিটি কিন্তু খুবই সহজ একটি রেসিপি আর এটা আপনারা শীতকালে খেতে পারেন আর রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে কড়াইতে জল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রকলিগুলো ব্রকলিগুলো দিয়ে একটু মিলিয়ে দেবো আর ব্রকলিগুলো যখন আমরা পাঁচ মিনিট হয়ে যাবে তখন আমরা এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দেবো দেওয়ার পর আরও কিছুক্ষণ জলটাকে ফুটতে দেবো ব্রকলি কিন্তু আমাদের খুব বেশি সেদ্ধ করলে চলবে না হাফ ডান মতলে পার বয়েল করলেই হবে যাতে চাপ দিলে সফট লাগে কিন্তু ব্রকলিগুলো কিন্তু আসলে একটু শক্ত শক্তই থাকবে ব্যাস আর কিছুক্ষণ দু থেকে তিন মিনিটের জন্য যতক্ষণ জলটা একটা বয়েল আসছে ততক্ষণ আমরা রেখে দেবো দেখুন এই টাইপের হয়ে গেছে এবার আমরা এটাকে বার করে নেব আর ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে এবার আমি কড়াইতে এক বড় চামচ সাদা তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে পেঁয়াজ কিউব করে কেটে রাখা এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে একটা ক্যাপসিকাম দিলাম কিউব করে কাটা দেওয়ার পর আমি এর মধ্যে একটা গাজর দিলাম বড় সাইজের পাতলা করে আমি গাজরটাকে কেটে নিয়েছি দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে আপনি ঝাল যেরম খাবেন কিন্তু এই তরকারিটায় খুব বেশি ঝাল হয় না তাই জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নুন দিলাম স্বাদ মতো এবার আমাদের সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে আমি এখানে সবজিগুলোকে ক্রাঞ্চি রাখবো তাই জন্য কোনো ঢাকনার ব্যবহার করছি না হাই ফ্লেমে তিন চার মিনিটের মতো আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর আপনারা যদি মনে করেন যে সবজিগুলোকে সফট করবেন তাহলে কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে ভাজবেন এখন সবজিটা সফট হয়ে যাবে বাকি জিনিসগুলো অ্যাড করে দেবেন সবজিটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ব্রকলি আর মাশরুম যেটা আমরা আগের থেকে ব্লাঞ্চ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পর সবজিগুলোর সাথে আমরা ব্রকলিটাকেও দু থেকে তিন মিনিট ভেজে নেব আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ব্রকলিগুলোর কালারটাও বজায় আছে কারণ আমি ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম ভিনিগার সাথে দিচ্ছি এক চামচ চিলি সস আর দেব টমেটো সস দেড় চামচ আর দেব এক ছোট চামচ সয়া সস সসগুলো দেওয়ার পর আমাদের সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভাজতে হবে আর এর মধ্যে দিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে কারণ আমরা এর মধ্যে সস অ্যাড করেছি আর এই সিম্পল সবজিটা আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে ট্রাই করবেন দেখবেন কতটাই টেস্টি হয় যতটা সিম্পল এটা বানানো ততটাই কিন্তু খেতে এই সবজিটা টেস্টি সবজিগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এক কাপ মতো এর মধ্যে জল দেব প্রথমে হাফ কাপ দিলাম আর একবার মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে এর মধ্যে আরেকটু জল লাগবে তাই আরও হাফ কাপ দিয়ে দিলাম টোটাল আমরা এখানে এক কাপ জল ব্যবহার করেছি কারণ এর মধ্যে কিন্তু আমরা খুব বেশি গ্রেভি রাখবো না এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে একটা কর্নস্লারি দেবো কর্নসেলারি মানে আমরা দু চামচ জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু আমাদের এটাকে নাড়তে চাড়তে হবে নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যাবে তাই জন্য যতক্ষণ না আমাদের গ্রেভিটা গাঢ় হচ্ছে ততক্ষণ আমরা এটাকে নাড়তে চাড়তে থাকবো আর দেখুন গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে আর এটা একদম রেডি শীতকালের সবজি দিয়ে বানানো এই রেসিপিটি এখন আমরা সার্ভ করে দেবো এটা আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন রেসিপিটি আপনারা দেখতেই পালেন কত সহজ আর কত কম জিনিস দিয়ে আমরা তৈরি করলাম সাথে খুব তাড়াতাড়িও কিন্তু তৈরি হয়েছে রেসিপিটি আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাড়িতে ট্রাই করলে নিচে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আবার দেখাবো নতুন কোনো রেসিপির সাথে